এইখানে আমি তাহলে তেল দিয়ে দিয়েছি। আমি নুরুন নাহার আজকে দেখাবো রুই মাছ ভাজা। তো এখানে আমি আচ্ছা পানি ঝরিয়ে নিতে হবে। এইখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এটা মাখিয়ে দেবো। আমি এখন তাওয়ায় দিয়ে দিব, আমার মাখানো শেষ। তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা শুধু ঢেকে দেব। হতে থাক। আমাদের সবসময় মনে রাখতে হবে নিচের দিকটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমরা মাছ উল্টে দিব। আমরা যখন মাছ ভাজবো তখন কিন্তু একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে, পরবর্তীতে আমরা তেল ঝরিয়ে নিতে পারি। আমরা এভাবে রুই মাছ ভাজা করে আমি দেখাবো কি করে পানি ঝরিয়ে নেওয়া যায়, সরি পানি না তেল ঝরিয়ে নেওয়া যায়। আর দেখাবো এটা আরেকটু হোক, তারপর সেটা তো বুঝতেই পারবা তোমরা, মানে মাছটা এভাবে নিয়ে নিলে তেলগুলো রয়ে যাবে তাওয়ায়। ওকে, আরেকটু হবে ওই পাশটা।
আমি আজকে আমার অর্পিমণির জন্য মাছ ভাজা করছি। আমার ছোট মেয়ে বাসায়, ও আবার 10 তারিখে চলে যাবে। তো এই যে আমার মাছ ভাজা শেষ। ঠিক আছে, ভালো থাকো, ভালো রাখো। আমি নূর নাহার বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।